بسم الله الرحمن الرحيم منه فهو رد. الحمد لله الله تبارك وتعالى অসংখ্য অগণিত তারিফাত ও সানা গুণগান এবং শুকরিয়া যে আল্লাহ তবারক তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় দীন এবং ঈমানের সাথে সালাতুল জুমা আদায় করার জন্য গাজীপুর ব্যাপারী পাড়া এই জামে মসজিদে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন আল্লাহ তবারক তাআলা জন্য আমরা অতঃপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা মুসলমানরা বিশেষভাবে ঢাকা শহর এবং প্রশস্ত এলাকার মুসলমানরা বিরাট ধরনের একটি বেদাতের মহড়ার আমরা শিকার। বেদাত আল্লাহ তবারক তাআলা অতীতে যত নবী এবং রসুলগণকে প্রেরণ করেছিলেন, এই ইসলাম ধর্ম সহকারে, এই দিন সহকারে আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত যে দিন আল্লাহ নবী রাসূলগণের মাধ্যমে প্রেরণ করেছিলেন, এই দিনকে বিকৃত করার, এই দিনকে নষ্ট করার মূল হাতিয়ার ছিল বিদআত। ইবনে কাসীরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে একটা বর্ণনা এসেছে, কানা আন-নাস উম্মাতান ওয়াহিদাতান ফাবআথা আল্লাহু আন-নাবিয়্যীন। এই আয়াতের তাফসিরে ইবনে আব্বাস থেকে এই হাদিসটি নিয়ে আসা হয়েছে, আসারটি কানা বাইনা আদম ওয়া নূহিন আলাইহি সালাতু ওয়াসালাম আশরাতু কুরুন কুল্লুহুম আলাল ইসলাম। আদম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম পর্যন্ত এই যে 1000 বছর সময় অতিবাহিত হয়েছিল, এর মধ্যে সবাই খাঁটি ইসলামের অনুসারী ছিল, ইসলামের মধ্যে কোনো ভেজাল ছিল না। তাহলে খাঁটি ইসলাম আল্লাহ নাজিল করেছেন, কিন্তু পরবর্তীতে এই ইসলামের মধ্যে ভেজাল সৃষ্টি করা হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেছেন, যা সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করছেন, খালাকতু ইবাদি হুনাফা ফাজতালাতহুমুশ শায়াতিন। আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি সবাইকে খাঁটি দিনের উপরে, তাওহীদের উপরে, ফাজতালাতহুমুশ শায়াতিন, কিন্তু শয়তানরা তাদেরকে বিচ্যুত করে ফেলেছে, এই খাঁটি দিন থেকে বিচ্যুত করেছে। আর খাঁটি দিন থেকে বিচ্যুত করার মূল হাতিয়ার হলো বিদআত, নতুন আবিষ্কার, দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে তার মধ্যে ভেজাল সৃষ্টি করা, এর চেয়ে বড় অপরাধ নাই। এমনকি শিরকও বেদাতেরই একটা অংশ। আপনি যে নতুন আবিষ্কার করবেন ইসলামের মধ্যে, ওরা শিরকও হইতে পারে। যে সূরা নূহের 23 নম্বর আয়াত ইবনে আব্বাসের এই হাদিসের সাথে পাওয়া যায়, 23 নম্বর আয়াতে কি পাওয়া যায়, তাওহীদের ক্ষেত্রে নতুন আবিষ্কার,
আল্লাহর ইবাদত বندگیর ক্ষেত্রে নতুন আবিষ্কার কি لا تذرن ودا ولا سواع ولا يغوث ويعوق ونسرا نو عليه الصلاة والسلام সবাই কি দাওয়াত দিলেন কি ইয়া কওমে মা আলিমতু লাকুম মিন ইলাহিন ইয়া কওমে মা লাকুম মিন ইলাহিন গায়রু হে আমার জাতি আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে কোনো মাবুদ নাই আর তারা প্রতি উত্তরে কি বলল হে আমাদের জাতি তোমরা এই নূহ পাগলের কথা শুনো না নাউযু বিল্লাহ লা তাযুরুন্না আলিহাতাকুম বাপ দাদা শুদ্ধ পুরুষ থেকে যেই মাবুদগুলো আমরা দেখে এসেছি মাবুদের পূজা আমরা করে এসেছি এই নূহের কথা শুনে এগুলো বাদ দিও না এই যে 1000 বছর সময় অতিবাহিত হয়েছিল কুল্লুহুম আলাল ইসলাম সবাই খাঁটি ইসলামের মধ্যে ছিল কিন্তু শয়তান তাদেরকে বিচ্যুত করেছিল পাঁচজন ওলি আল্লাহর নামে পাঁচজন ওলি আল্লাহ যাদের নাম কোরআনে আছে সূরা নূহের 23 নম্বর আয়াত ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে এই আয়াতের তাফসীর সহিহ বুখারী থেকে যদি আমরা দেখতে যাই কানু রিজালান সালেহীন ইবনে আব্বাস বলছেন এই যে পাঁচজনের কথা সূরা নূহের 23 নম্বর আয়াতে পাওয়া গেল এরা সবাই ছিল রিজাল সালেহীন সৎকর্মশীল আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় ভাজন আল্লাহর প্রিয় পাত্র কিন্তু এদেরকে কেন্দ্র করেই কিভাবে শিরকের উদ্ভব হলো তাওহীদের ক্ষেত্রে নতুন ধারা তাওহীদ ধ্বংস হলো এই ওলিয়াগুলোর পূজার মাধ্যমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডিটেইলস বর্ণনায় পাওয়া যাচ্ছে ইবলিস এসে তাদেরকে বলল যে তোমরা এই পাঁচজন যখন ছিল জীবিত তখন ধর্মকর্ম ভালোই ছিল তোমাদের ভালোই তৎপর ছিলে তোমরা দিন ধর্ম ভালোই পালন করেছো এখন তোমরা এরকম ঝিমিয়ে পড়লে কেন এত তোমাদের মধ্যে এখন অলসতা ওয়াজ ইবলিসের ওয়াজ তোমাদের মধ্যে এই শৈথিল্যতা কেন ধর্মের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে তোমরা এত অলস হয়ে গেলে কেন দিন ধর্ম ছেড়ে দিচ্ছ কেন তাহলে তোমাদের জন্য আমি ঠিক ওই পাঁচজনের প্রতিকৃতি পাঁচজনের মূর্তি বানিয়ে দেব এদেরকে দেখলে তোমাদের আবার সেই ধর্মীয় প্রেরণা জেগে উঠবে তোমরা আবার আগের মতো অবস্থায় ফিরে যাবে তো বেচারারা সোজা সরল বুঝে নাই বলছে ঠিক আছে বানিয়ে দাও বানিয়ে দিল যখন তখন তো তারা হ্যাঁ হ্যাঁ এই তো সেই ওয়াদ যিনি এই ওয়াজ করতেন এই তো সেই সোয়া যিনি আমাদেরকে এইভাবে ধর্মকর্ম বুঝাইতেন কত সুন্দর বর্ণনা বক্তব্য দিতেন আমাদেরকে ওয়াজ নসিহত করতেন সোয়া ইয়াগুস ইয়াউক নাসর তারপরে এগুলোর মূর্তিগুলোকে সাফসুতরা করত আর এদের বয়ানগুলো এদের বর্ণনাগুলো তারা মনে করত ইবলিস শয়তান তো আসলে এদেরকে গুমরা করা উদ্দেশ্য না পরবর্তী জেনারেশনকে গুমরা করা উদ্দেশ্য এইভাবে 1100 বছর যাওয়ার পর 100-200 বছর যাওয়ার পর এগুলোকে সেজদা করা শুরু হয়ে গেল এগুলো কেন সৃষ্টি হলো কেন এদেরকে তৈরি করা হলো হাদিসের ভাষায় আছে ফালাম্মা নুসিয়াল ইলমু আবাদুহা যখন ইলম ভুলিয়ে দেওয়া হলো এগুলোর পিছনে ইলম কি ছিল এইগুলো তৈরি করার অনুমতি দেওয়া হয়েছিল সেই ইবলিসকে ইবলিস তো আর ওরা বুঝে নাই ওরা ভালো মানুষ মনে করেছে আমাদের হিতাকাঙ্ক্ষী যেমন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কুরাইশরা ব্যবস্থা গ্রহণ করবে, কি ব্যবস্থা গ্রহণ করবে সেই সময় ইবলিস এসে সহযোগিতা করেছিল। ঠিক এমনি ভাবে তাদেরকে ইবলিস পরামর্শ দিতে এসেছিল। ফালাম্মা নুসিয়াল ইলমু আবাদুহা, যখন এলেম ভুলিয়ে দেওয়া হলো, কোন যুক্তিতে কি কারণে এদেরকে তৈরি করা হয়েছিল এটা ভুলে গেল, তখন আবাদুহা এগুলোরই এবাদত শুরু হয়ে গেল। আর এগুলোর এবাদত যখন শুরু হয়ে গেল, তখনই আল্লাহ তবরক নূহ আলাইহিস সালাতু ওয়াসালামকে প্রেরণ করলেন। তো এই হাদিসের মধ্যে এসেছে কানু রিজালান সালিহিন মিন কওম নূহ, এই পাঁচজন ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের কওমের সম্প্রদায়ের পরহেজগার ব্যক্তি, মানে সর্বশেষ পরহেজগার ব্যক্তি, দায়ী ব্যক্তি। কিন্তু এরা যখন পর্যায়ক্রমে মারা গেল, শয়তান তাদেরকে যুক্তি দেখে তাদের মূর্তি বানিয়ে দিল। কিছুদিন আগে আমি একটা পেপারে পড়েছিলাম, এই একই যুক্তি আমাদের বাংলাদেশেও ইবলিস সরবরাহ করেছিল কিছু আলেম বেশি হুজুরদের কাছে। পেপারে দেখলাম বাংলাদেশে কিছু চাটুকর আলেম আছে না, দরবারি আলেম, সরকারি আলেম, তারা প্রস্তাব দিয়েছিল যে বাইতুল মোকাররমের বিভিন্ন গেটে শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপন করা হোক। নাউজুবিল্লাহ, কেন? এই যে ইসলামী ফাউন্ডেশন, এই যে মসজিদ, ওনার অবদান আছে, অথচ আমরা ভুলে যাচ্ছি ওনাকে। মসজিদের গেটে গেটে কেন স্থাপন করা হবে? যখনই কেউ মসজিদে ঢুকতে যাবে, ওনাদের দেখবে আর দোয়া হবে। হ্যাঁ, একই সূত্র, একই যুক্তি আমাদের দেশ পর্যন্ত, আমাদের যুগ পর্যন্ত সরবরাহ করেছে ইবলিস। আমি এটা নিজে পড়েছি পেপারে, কিন্তু এটা মানে ব্যাপক হইতে পারে নাই। হয়তো বা তাদেরকে বোঝানো হয়েছে যে না 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 না, এইটা করলে একবারে সরাসরি বুঝেই ফেলবে। হ্যাঁ, সরাসরি বুঝে ফেলবে, এখন তো ঘুরিয়ে ফিরিয়ে বুঝতেছে, আর তখন সরাসরি বুঝে ফেলবে। এই জন্য এই প্রস্তাব অনুযায়ী আমল দেখা যাচ্ছে না। এরকম কতগুলো চাটুকর আছে, এটা আমরা কি বলবো? ইবলিস ওর কাছে ওয়াহী নিয়ে আসছে, অবশ্যই সেই কওমে নূহের কাছে যেভাবে ইবলিস যুক্তি পেশ করেছিল, ওই যুক্তিটা এই তথাকথিত হুজুরদের মাথায় এনে দিয়েছে। প্রত্যেক গেটে গেটে নাকি মূর্তি করা হবে, আর কেন মসজিদে বাইতুল মোকাররমে ঢোকার সাথে সময় চোখে পড়বে আর মনে পড়বে, চোখে দেখবে আর মনে পড়বে, তার জন্য দোয়া করা দরকার। হ্যাঁ, যিনি দোয়া পাওয়ার যোগ্য, এমনি তো দোয়া হবে তার জন্য। এরকম করে জোর করে দোয়া আদায় করা যায়? কেউ তো গজবেরও দোয়া করতে পারে, কেউ তো বদ্দোয়াও করতে পারে, কে তো লানতও করতে পারে। এখন যেমন আমরা লানত করতেছি, এইভাবে ইসলামের মধ্যে বিদআত। প্রথম বিদআতটা কি ছিল? শিরকি বিদআত। এটাকে কি বল হয়? শিরকি বিদআত, কুফরি বিদআত। আরো কিছু আছে যেগুলো হলো শিরকি বিদআত না, ওগুলো হলো আমলি বিদআত। শিরকি বিদআতের মাধ্যমেও ইসলাম থেকে খারিজ হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, এবং ইসলামের গণ্ডি থেকে সম্পূর্ণ বের হয়ে যায়। শিরকি বেদাত আর কুফরি বেদাত একই প্রায়। তো আমরা যে বেদাতের আজকে মহড়া দেখতেছি, এই যে কত কষ্ট হলো, আর কি কষ্ট মানুষের, দুর্ভোগ, অসল অবস্থা। আপনারা এদিকে আসেন টের পাচ্ছেন না, আমরা বের হওয়ার আগেই এই রাস্তা, ওই রাস্তা, কোন রাস্তা, সব রাস্তা লালে লাল অবস্থা।
8-10 কিলোমিটারের মধ্যে কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না, হেঁটে আসলে কি হইতো অবস্থাটা? পরে সেই কালীগঞ্জ মোবাইল হয়ে ঘুরে ঘুরে আসলাম, আলহামদুলিল্লাহ। তারপরও আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ তবারক তাআলা সহজ করে দিয়েছেন এইভাবে, এই জন্য আমরা প্রশংসা করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ তবারক তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই বিদাতি আমল নিজের ইচ্ছা মাফিক নিজেদের মন গড়া কপল কল্পিত আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। সূরা কাহাফের 103 এবং 104 নম্বর আয়াতে আমরা পাই, এখানে আল্লাহ কি বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালান, হে রসুল আপনি বলেন জানিয়ে দেন তোমাদেরকে আমলের দৃষ্টিতে আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লোকদের সম্পর্কে কি খবর দিব, জানাবো, অবহিত করব তোমাদেরকে? কি বলছেন, আল্লাযীনা যাল্লা সাঈহুম, আমলের দিক থেকে এরাই হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত যাদের আমলগুলো ধ্বংস হয়ে গেছে, নষ্ট ভ্রষ্ট হয়ে গেছে। ফিল হায়াতের দুনিয়া, এই দুনিয়ার জীবনে, দুনিয়াতেই আল্লাহ ধ্বংস করে ফেলেছেন, আখেরাতে আর পাওয়া যাবে দুনিয়াতে যে আমল ধ্বংস করে ফেললেন? দুনিয়াতেই ধ্বংস করে ফেলেছেন। ওয়াহুম ইয়াহসাবুনা, অথচ তারা ধারণা করে যাচ্ছে যে তারা ভালো কাজ করে যাচ্ছে, ভালো কাজ। যেমন ভাবে নোহের কওমের কাছে 5 জন সৎকর্মশীল বান্দার মূর্তি তৈরি করে দিয়েছিল, ঠিক এই মক্কাতেও একই কায়দা করেছিল আমর ইবনে লুহাই আল খুজাঈ। সফিউর রহমান মুবারকপুরি রহমাহুল্লাহ উনি তার আর রাহিকুল মখতুম কিতাবে লিখছেন যে তারা বেদাতে হাসানা, আমর ইবনে লুহাই আল খুজাঈ বেদাতে হাসানা করে মক্কায় কাবা ঘরে শিরকের আমদানি করেছিল, মূর্তির আমদানি। আগে মূর্তি কিন্তু ছিল না, ইব্রাহিম নবীর মিল্লাতের উপরেই সবাই ছিল মক্কাবাসীরা, কারণ ইব্রাহিম নবীর চিহ্ন, ইব্রাহিম নবীর নিদর্শন এই যে মসজিদুল হারাম কাবা ঘর, এই কাবা ঘর তো হলো তাওহীদের এক নিশানা, তাওহীদের কেন্দ্র, তাওহীদের মার্কাজ। ইব্রাহিম এবং ইসমাইল এই ঘর তৈরি করে শিরক মুক্ত করেছিলেন, অথচ আমর ইবনে লুহাই আল খুজাঈ এই সমস্ত মূর্তি বিভিন্ন জায়গা থেকে আমদানি করেছিল, 360টা পর্যন্ত মূর্তি সে চতুর্দিকে কাবা শরীফের চতুর্দিকে স্থাপন করেছিল, আর এই মূর্তির একজন প্রধান ছিল, মূর্তিদের মধ্যে সবচেয়ে বড় মূর্তি, সবচেয়ে সম্মানী, সেটাকে হুবাল, একে রাখা হয়েছিল কাবা ঘরের ভিতরে, আর বাকিগুলো ছিল কাবা ঘরের বাইরে। তো উনি বলছেন এটা ছিল আমর ইবনে লুহাই আর পক্ষ থেকে একটা বেদাতে হাসানা বলছেন, উনি নাম দিয়েছেন কি বেদাতে হাসানা, কারণ কি সে হাসানা হিসেবে সুন্দর একটা কাজ করে দিলাম, এই কথাটাই আরববাসীর কাছে মক্কাবাসীর কাছে সে তুলে ধরেছিল এবং তাদের কাছ থেকে সে মারহাবা পেয়েছিল। কি বলছিল যে এই যে লোকগুলো এরাই হলো মিল্লাতে ইব্রাহিমের ধারক বাহক প্রচারক, ঠিক নূহ নবীর কওমের মতোই, যে এদের মাধ্যমেই আমরা, এরাই হলো মিল্লাতে ইব্রাহিমের দায়ী প্রচারক, লাত মানাত উজ্জা হুবাল, তারপরে ওগুলোকেও আমদানি করেছিল, ওগুলোরও কপি আমদানি করা হয়েছিল, ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসর, এগুলো সে বিভিন্ন জায়গায় স্থাপন করেছিল,
যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মান গায়্যারা দীনা মুহাম্মাদ দীনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আও আমর ইবনে লুহাই আল খুযাঈ, সর্বপ্রথম এই আরবে মক্কায় যেই এই নরাধম ব্যক্তি যেই হতভাগা মিল্লাতে ইব্রাহিমকে বিকৃত করেছিল সেটা হলো এই আমর ইবনে লুহাই আল খুযাঈ। সহি বুখারীর মধ্যে আছে আমর ইবনে লুহাই রাআইতুহু ইয়াজুরু কুসবাহু ফিন্নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তাকে দেখেছি মেরাজের রাত্রে দেখেছি যে সে তার আতুড়ি ভুঁড়িগুলো সে টানতেছে, আতুড়ি ভুঁড়ি তার বের করে রাখা হয়েছে, আতুড়ি ভুঁড়িগুলো তার ছড়িয়ে ছিটিয়ে আছে আর সে জীবিত অবস্থায় এই জাহান্নামের মধ্যে এই আজাব ভোগ করতেছে। রাআইতুহু ইয়াজুরু কুসবাহু ফিন্নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে জানাইছেন এই লোকটা হলো মিল্লাতে ইব্রাহিমের মধ্যে এই শিরকি বিদআত মূর্তি পূজা। এই শুধু ইবলিস তো কওমে নূহের মধ্যে এনেছিল পাঁচজনের মূর্তি পূজার আবির্ভাব ঘটিয়েছিল, আর এই আমর ইবনে লুহাই আল খুযাঈ 360টি মূর্তি নিয়ে এসেছিল এবং সবাইকে বলেছিল যে এই মিল্লাতে ইব্রাহিমের ধারক বাহক প্রচারক দায়ী আলেম ওলি আউলিয়া তোমরা দেখনি, আমি তোমাদের দেখার ব্যবস্থা করে দিলাম, এদের কাবা ঘরের কাছে আল্লাহর ঘরের আশপাশে থাকাই এদের উপযুক্ত জায়গা, এই জন্য এখানে তাদেরকে আমরা স্থাপন করলাম, সবাই মেনে নিল। আর তখন থেকে শুরু হয়ে গেল মূর্তি পূজা কাবা ঘরে, যেই মূর্তি পূজা যেই মূর্তি ভাঙা দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মক্কা বিজয়ের দিন ভেঙে সাপ করে দিয়েছিলেন, আল্লাহু আকবার। তাহলে দেখা যায় যে বিদআত নতুন করে কিছু ঢুকানো, নতুন করে ঢুকাইলেই দিন ধর্ম ধ্বংস। আর এরা শুধু তাই করে নাই, দিনের মধ্যে এবাদতের মধ্যে আরো কত কি ঢুকাইছিল নতুন নতুন আবিষ্কার। এই আবু জাহাল জাহিলি সমাজ, এক তো হলো যে 360টা মূর্তি আমদানি করলো আব্দুল আমর ইবনে লুহাই আল খুযাঈ, সে করে দিল। তারপরেও তারা মিল্লাতে ইব্রাহিমের বিকৃতি আরো কি করলো, হজ ছিল, উমরা ছিল, তোয়াফ ছিল, কুরবানি ছিল, এগুলো সব বিকৃত করেছে। তোয়াফের ক্ষেত্রে তারা নিয়ম বানিয়েছিল যে উলঙ্গ হয়ে তোয়াফ যারা করে তাদের সওয়াব বেশি, নাউজুবিল্লাহ। কারণ কি, এর মধ্যে লিল্লাহিয়াত বেশি পাওয়া যায়। হজ করতেছে, কামাঘর তোয়াফ করতেছে, অথচ কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকায় না, হজ খাটি না, কত ইখলাস এদের মধ্যে। দুনিয়াতেই তারা প্রুফ করে নিত কার হজ খাটি কার হজ খাটি না, যে মহিলা পুরুষের একজন আর একজনের লজ্জাস্থানের দিকে তাকাবে ওর হজ হবে না, এই জন্য কেউ তাকাইতো না, একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে চোখ বন্ধ করে তোয়াফ করত। তার আশপাশে উলঙ্গ, হ্যাঁ কিছু কাপড় পরা লোকও ছিল, কাপড় পরা লোকগুলোরও তার নিয়ম ছিল যে মক্কাবাসীরা তাদেরকে কাপড় হাদিয়া দিবে, যদি মক্কাবাসীরা কাপড় হাদিয়া না দেয় তাহলে ওই কাপড় পরতে পারবে না, কারণ ওই কাপড়কে তারা নাপাক মনে করত। যেই কাপড় কুরাইশরা মক্কাবাসীরা মক্কা ঘরের কমিটি, মসজিদুল হারামের কমিটি, কাবা ঘরের কমিটি যেই কাপড় না দান করবে, বাইরের কোনো কাপড় দিয়ে তোয়াফ করা না জায়েজ, হারাম। কারণ কি, আল্লাহর ঘর পবিত্র ঘর, আর এই পবিত্র ঘরে তুমি সন্দেহজনক কাপড় পরে আসবে, হারাম টাকার কেনা না হালাল টাকার কেনা বোঝা যায়, এই জন্য ডাইরেক্ট উল্লঙ্গ হয়ে তোয়াফ করতে হবে। আর সবাইকে কি কাপড় দেওয়া সম্ভব নাকি, আনলিমিটেড তো তাদের সামর্থ্য ছিল না, তারা একটা বরাদ্দ করতো যে এই বছর আমরা 1000 হাজিকে এহরামের কাপড় দিব, এখন এসে গেছে 1500। এই এদের ক্ষেত্রে নিয়ম বানিয়েছিল মক্কাবাসীরা, এই 500 লোক
কলঙ্গ হয়ে দোয়া করবে, আল্লাহর দেওয়া পোশাকে করবে। তারা বাইরের থেকে যে পোশাক নিয়ে এসেছে এই পোশাক, আর এটা তাদের জন্য কি ছিল? হজ খাঁটি করার একটা দুনিয়াতেই ব্যবস্থা। হজ যে লজ্জাস্থানের দিকে তাকাবে ওর হজ বাতিল। তখন ভয়ে তারা কি করত? তাকাইতো না, কেউ কারো লজ্জাস্থানে তাকাইতো না। ইবনু কাসিরের মধ্যে এসেছে তাফসির, হ্যাঁ, ওয়াইজা ফাআলু ফাহিশাতান, এই আয়াতের তাফসিরে যে এক মহিলা দেখতেছে যে তার আশপাশের লোকেরা তার লজ্জাস্থানের দিকে তাকাচ্ছে, সে লক্ষ্য করল। তারা তো কবি ছিল, সবাই কবি, কবিতা জানতো, আরবি ভাষার পরিপক্কতার যুগ। সে একটা কবিতা বানিয়ে তাদের তাদের উদ্দেশ্যে পাঠ করলো, তওয়াফ করার অবস্থায়। কি আল ইয়াউমা ইয়াবদু বাযুহু আও কুল্লুহু ফামা বাদা মিনহু ফালাস্তু উহিল্লুহু। আরে আজকে যেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি বা যেই জায়গায় আমি প্রদক্ষিণ করতেছি, যেই ঘরকে প্রদক্ষিণ করতেছি, এই জায়গাটা তো হলো উলঙ্গ হওয়ারই জায়গা। এটা তো আমি আল্লাহর ওয়াস্তে উলঙ্গ হয়েছি, আল্লাহর স্বার্থে আল্লাহকে রাজি খুশি করার জন্য আজকে আমি উলঙ্গ হয়েছি। কিন্তু তার অর্থ এটা নয় যে আমার লজ্জাস্থান সে আংশিক বা পূর্ণ কেউ দেখুক এইটা আমি হালাল মনে করি না। তাদেরকে সতর্ক করে দিল, যারা তাকাইতেছিল তাদেরকে কবিতা পাঠ করে সতর্ক করে দিল। আর তাদের কবি তারা কিন্তু তওয়াফ করতো, তওয়াফকালে তালবিয়া পড়তো, লাব্বাইক বলে বলে তালবিয়া পড়তো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, এই পর্যন্ত আমাদের সাথে মিল আছে, কিন্তু দ্বিতীয় অংশটা মিল নেই। কি বলতো? হে আল্লাহ, আমি আমরা বা আমি তোমার দরবারে উপস্থিত হয়েছি, তোমার দরবারে উপস্থিত হয়েছি, তোমার কোনো শরিক নেই একমাত্র এই শরিকগুলো ছাড়া। হ্যাঁ, ওই যে মূর্তিগুলো দেখায় বলতো, একমাত্র এইগুলো তুমি পছন্দ করো এদেরকে, তাই আমরাও এদেরকে শরিক মনে করি। আল্লাহর পছন্দ, হ্যাঁ, আল্লাহর পছন্দ না হলে কাবা ঘরের কাছে রাখছে কেন? কে রেখে গেছে? হ্যাঁ, ওই যে বড় পণ্ডিত মুরব্বী বুজরুগানে দিন, বুজরুগানে দিন রেখে গেছে তাদের যে বুজরুগ, ওই যে জাহিলি সমাজের বুজরুগ গেছিল আমর ইবনে লুহাই আল খুজাঈ, এর বিরুদ্ধে এর এর বাইরে তারা আর কোনো কিছু কল্পনা করতে পারত না যে উনি এত মহাপণ্ডিত, ইনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতের ধর্মের মুজাদ্দিদ, মুজাদ্দিদুল মিল্লা, মুজাদ্দিদ মিল্লাতে ইব্রাহিম, সেটা কি ভুল হইতে পারে নাকি? কেউ প্রতিবাদ করত না। এই জন্য তারা কি বলতো, তাদের তালবিয়ার মধ্যে বলে ফেলতো, ইল্লা শারিকান হুয়ালাক তামলিকুহু ওয়া মালাক, দ্বিতীয় অংশ, আল্লাহ তোমার কোনো শরিক নাই এই কয়জন ছাড়া, আর এই কয়জন শরিক আমরা মানি কেন? তুমি এদেরকে পছন্দ করো, তুমি তুমি নিজেও এদের মালিক, তুমি মালিক এবং এদের পছন্দ করো, নাউজুবিল্লাহ। আর আমাদের ইসলামের তালবিয়া কাবা ঘরের আগে, কাবা ঘর দেখার সাথে সাথে বন্ধ হবে, আর ওদের তালবিয়া হলো কাবা ঘরে পৌঁছে তালবিয়া হবে। এই যে বেদাত, এটা বেদাত না, সব জায়গায় মানে বেদাত এটা পুরাতন রোগ। সেই আদম আলাইহিসসালামের দিন ইসলামকে এই বিকৃত করা হয়েছে বেদাতের মাধ্যমে, আজকেও দেখা যাচ্ছে সেই বেদাত, এই বেদাত সরবরাহ করে কি? সরাসরি ইবলিস। মানুষ যত বেশি ইবলিসের দাওয়াতি তৎপরতা আরো বেশি। এই যে বাংলাদেশে এত বড়টা জমায়েত হইলো, কোন পোস্টার দেখছেন? কোন হ্যান্ডবিল বিতরণ হয়েছে? কেউ এটার ফেসবুকে ইউটিউবে প্রচার করছে? কে করলো এগুলো? সরাসরি ইবলিসের কাম, ইবলিসের প্রচার। ওর কোনো দলিল লাগে না, প্রমাণ লাগে না, কিচ্ছু লাগে না, সবাই নিজে নিজে বলে এই চল চল, খালি চল, নিজেরাই নিজেরাই সেট করতেছে ফজিলত। এটা কি কেউ ফজিলত? তাদের ফাজাইল আমলও নাই। এর ফজিলত কি ফাজাইল আমল আছে নাকি? ফাজাইল
আমল নাই নিজেরাই বানাইতেছে নিজেরাই বানাইতেছে মানে কি ইবলিস ওহী করে দিয়ে সবার মাথায় সবার বিবেকে সবার ব্রেনের মধ্যে ওহী করে দিয়েছে যাও ওখানে আপনি যদি জিজ্ঞেস করেন এই দলিল কি দলিল মলিল নাই কিছু নাই কিছু বলতে পারবে না আপনাকে উল্টা আবেগ দিয়ে ওয়াক আউট করে দিবে আবেগ দিয়ে হি লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে গেছে আর এটার বিরুদ্ধে এখানে আসবে সময়ের আশা উচিত সেখানে না এসে এর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করতেছে কত হতবাগা আমার গাড়িতে একজন উঠছে উইঠা তা আমাকে বলতেছে দেখেন হুজুর কত আমরা হতভাগা একটা দিন এই যে এই দিন কি আর পাবো আমরা এই যে একটা দিন লক্ষ লক্ষ মানুষ অনেক হতভাগা এই দিনেও এই মাঠে আসতে পারে নাই বলছে এই যে হতভাগাদের ঢল ইন্দিরা একে কে বললো কে বললো যে এখানে এত সওয়াব এখনো এখানে এত নেকি আছে নাউজুবিল্লাহ এই জন্য আরবরা এটার নিয়ে তাহাকিক করেছে আমাদের বাংলাদেশে তারপরে তারা ফলাফল জানাইছে একজন বেদাত সুন্নাত বেদাতের উপরে লেখক আমি আমার কাছে কিতাবটা আছে আল্লামা রায়েদ সাবরি তিনি সুন্নাত বেদাত সম্পর্কে গবেষণা এবং বিভিন্ন দেশে কি কি বেদাত আছে এগুলো একত্র করতে যে আমাদের বাংলাদেশে টঙ্গী পর্যন্ত আসছে টঙ্গী পর্যন্ত এসে উনি যা দেখে গেছেন দেখে তারপরে এইটার উপরে একটা চ্যাপ্টার লিখছেন ওই সুন্নাত বেদাতের প্রায় 500 পৃষ্ঠার কিতাব এখানে লিখছে রাআইতু আক মিন আকবারিল বিদআ ফি বাংলাদেশ ইজতিমা আত-তাবলিগিন ফি ময়দান টঙ্গী আমি বাংলাদেশে বা সবচেয়ে বড় যেটা বেদাত দেখেছি এটা হলো টঙ্গীর এই ইজতিমা আর এই বেদাতটা হলো বহু বেদাতের সমন্বয়ে গঠিত একটি বড় বেদাত অনেক বেদাত এখানে আছে আকিদাগত বেদাত আছে আমলগত বেদাত আছে এবং ইসলাম বিরোধী ইসলাম নষ্টকারী অনেক এখানে উপাদান আছে এই যে বলতেছে না অনেকেই বলতেছে এটা হজ গরিব মানুষ আমরা কি হজ করতে পারবো এখানে আসছি অল্প পয়সায় তো গরিব মানুষ তো হজই নেই এটা বিকল্প পথ হয়ে গেল না নাউজুবিল্লাহ ইসলামের বিকল্প পথ আবার এটা নাকি বরকতের ময়দান এটা নাকি সওয়াবের ময়দান ওদের মুরব্বীরা পর্যন্ত বলে দিয়েছে নাউজুবিল্লাহ তাকে জিজ্ঞেস করা হয়েছিল দাওয়াত তাবলিগ নামক একটি গ্রন্থের মধ্যে আছে জিজ্ঞেস করা হয়েছিল যে মক্কা মদিনা বা আরব দেশ থেকে ওখানে এখানে মানুষ আসে তো বলছে এর কারণ হলো যে আরবেও এত সওয়াব পাওয়া যায় না মক্কাতে সালাত পড়লে 1,00,000 গুণ পাওয়া যায় মদিনায় পড়লে 50,000 আর মসজিদ আকসায় পড়লে যদিও জয়ীফ হাদিস অনুযায়ী বলছে সহি হাদিস অনুযায়ী 1,01,500 বা 700 এটা হলো কিন্তু উনি বলছেন যে মক্কাতে একটা সালাত পড়লে 1,00,000 গুণ মদিনায় 50,000 আর মসজিদ আকসায় হলো 25,000 এইভাবে সব পাওয়া যায় কিন্তু টঙ্গীর মাঠে এক সালাত পড়লে 49,49,000,000 সালাতের সব পাওয়া যায় নাউজুবিল্লাহ দেখেন এটা ধরেন কত বড় বেদাত এই জন্য উনি বলেছেন আকবরুল বিদা বাংলাদেশে যত বেদাত দেখেছি সব বেদাতের মধ্যে বড় বেদাত হলো এটা উনি 5-7টা পয়েন্ট নিয়ে এসেছেন তার মধ্যে কয়টা বললাম আর একটা বলছে তাদেরকে বরকতের মাঠ ধরা হয় আল্লাহ যে মাঠে বরকত দেয় নাই ওই মাঠে কি হুজুররা বরকত ঢালতে পারে আল্লাহ দুই একটা মাঠকে বরকত মণ্ডিত মাঠ বলেছেন হজের জায়গাগুলো মাশায়ের মুকাদ্দাসা আর এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াসালামকে যে তোয়া নামক মাঠে ডেকেছিলেন আল্লাহ ফাইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তোয়া আর এরা নিজেরাই বানাই নিছে টঙ্গি মুকাদ্দাস আর যে টঙ্গি মুকাদ্দাসা কোন কোরআনে আছে ইবলিসের কোরআনে টঙ্গি ময়দান যে আর মুকাদ্দাসা
বরকত মণ্ডিত সম্মানিত মাঠ এটা কে এটা ইবলিসের কিতাব কিতাবে পাওয়া যায় এবং তারা আমল করতেছে নাউজুবিল্লাহ এবং এখানে বরকত নেওয়ার জন্য অনেক বিবাহ সংগঠিত হয় এটাও লেখছে উনি তারপরে আখেরি মোনাজাত এটা হলো একেবারে আখেরি বেদাত আখেরি মোনাজাত কি গোটা ইসলামের আপনি গোটা বছর ইসলাম পালন করেননি তাতে কি হয়েছে আপনি আখেরি মোনাজাতে খালি কিছুক্ষণ মোনাজাতটা ধরেন বাস শেষ আগামী বছর গত বছরের যত গুনাহ ছিল সব শেষ আবার আজকে থেকে গুনাহ করা শুরু করতে হবে কারণ আগের বছর আবার আসবে না আখেরি মোনাজাত তখন আপনি কি মাফ করাবেন কালেমার দরকার নাই পাঁচ ওয়াক্ত সালাতের দরকার নাই সিয়ামের দরকার নাই হজ উমরা যাকাত সদাকা কিচ্ছু দরকার নাই হালাল হারামের বাস বিচার কিচ্ছু দরকার নাই শিরক বেদাত আপনার বুঝারই দরকার নাই আপনি খালি কোন রকম এসে আখেরি মোনাজাতে শরিক হবেন আপনার অতীতের গত বছরের সব গুনাহ শেষ এই জন্য দেখবেন লম্পট বদমাস দুরাচার হারামখোর দুর্নীতিবাজ সব এখানে এসে মোনাজাত ধরে এটা কে শিখাইছে ওদেরকে ইবলিস ইবলিসের দাওয়াত কত কঠিন ইবলিস বেদাতি সমাজ পাওয়া গেলে ইবলিসের দাওয়াত আরো গরম হয়ে যায় সমাজ বেদাতি ইবলিসের দাওয়াত আরো গরম হয়ে গেছে এখানে আরো কার্যকর হয়ে গেছে আল্লাহ তোমরা কথা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেটা বলেননি সেটাই বেদাত যেটা করেননি সেটাই বেদাত যেটা রসুল্লাহ সাল্লাম সমর্থন দেননি সেটাই বেদাত বলেন টঙ্গীর মাঠে আল্লাহ রসুল কিছু করে গেছেন টঙ্গীর মাঠে আল্লাহ রসুল সাল্লাম বলে গেছেন টঙ্গীর মাঠ সঙ্গে কত তো ভবিষ্যৎবাণী বলে গেছেন ভবিষ্যৎবাণী কত আছে না কিয়ামতকাল পর্যন্ত এরকম কোনো ভবিষ্যৎবাণী আছে রসুল্লাহ সাল্লাম কেউ আল্লাহ রসুলের কাছে বলছিলেন যে এরকম এক সময় টঙ্গীর মাঠে লোক জমায়েত হবে আল্লাহ রসুল সেটা সমর্থন করেছিলেন কোনো পয়েন্টেই পাওয়া যায় না বরং সব পয়েন্টে যত সুন্নাতের পয়েন্ট আছে সবগুলোর বরখেলাফ এখানে হচ্ছে রসুল্লাহ সাল্লাম বলছেন তিনটি মসজিদ ছাড়া পৃথিবীর আর কোথাও যাওয়া যাবে না এখানে চতুর্থ একটা জায়গা বানিয়ে ফেলেছে আল্লাহ তবরকতাল আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং বেদাত করলে রসুল্লাহ সাল্লামের সাফাত থেকে বঞ্চিত বেদাত করলে রসুল্লাহ সাল্লামের সাথে শত্রুতা কায়েম হয় বেদাত করলে রসুল্লাহ সাল্লামী উম্মত থেকে বহিষ্কৃত হইতে হয় এটা রসুল সাল্লাম বলে গেছেন মান রাগে মান সুন্নতি ফলাই সামিননি যে আমার সুন্নত বহির্ভূত চলবে আমল করবে এবাদত করবে সে আমার উম্মতের বহির্ভূত হাউজে কাউসারে একই কথা আল্লাহ রসুল সাল্লাম বলবেন সুহকান লিমেন গাইয়ারা বাদি লিমেন বেদালা বাদি দূর হও কত বড়টা অপমান হাউজে কাউসারের পানি পান করতে আসবে আল্লাহ রসুল চিনেও ফেলবেন উম্মত তার সেজদার জায়গা দেখে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে জিনে ফেলবেন উম্মত কিন্তু হাউজে কাউসারে পানি পান করতে আসবে ফেরেশতারা তাদেরকে আসতে মানা করবে নিষেধ করবে ফিরিয়ে দিবে রসুল্লাহ সাল্লাম কারণ জানতে চাইবেন তখন তারা কি বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক হে রসুল আপনি জানেন না আপনার মৃত্যুর পর কি তারা পরিবর্তন ঘটিয়েছিল আপনার দিনের মধ্যে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি রিপোর্ট শুনে বলবেন সুহকান লিমান গাইয়ারা বাদি সুহকান লিমান বাদ্দালা বাদি দূর হ এই হতভাগা উম্মত এদের দরকার নাই আমি এদেরকে হাউজে কাউসারে এক ফোঁটা পানিও দেব না যারা আমার পরে আমার দিনের মধ্যে বিকৃতি ঘটিয়েছ পরিবর্তন ঘটিয়েছ আল্লাহ তবরকতাল্লাহ আমাদের সকলকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার মধ্যে সীমাবদ্ধ থেকে সুন্না মোতাবেক আমল করার তৌফিক দান করুন এবং যাবতীয় শিরক বেদাত থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গাফুরুর রহিম